25 এপ্রিল পর্যন্ত বাড়লো সাধারণ ছুটি বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠানও সন্ধ্যা 6টার পর বাইরে বের হলে আইনি ব্যবস্থা কোভিড 19 ও ডেঙ্গুর মূল উপসর্গ জ্বর আলাদা করা নিয়ে শঙ্কা চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের সন্দেহ হলেই পরীক্ষার তাগিদ নেত্রকোনা ও জামালপুরে ওএমএস এর 150 বস্তা চাল জব্দ করোনা দুর্যোগে ত্রাণ বিতরণে অনিয়ম তদারকির সিদ্ধান্ত দুদকের বাংলা সময় সঙ্গে আছে আমি সৃষ্টি ঘটক করোনা সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটি 11 দিন বাড়িয়ে 25 এপ্রিল পর্যন্ত করা হয়েছে এ নিয়ে চতুর্থবারের মতো বাড়লো ছুটি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয় ছুটির সময় সন্ধ্যা 6টার পর কাউকে বাইরে দেখা গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে 25 তারিখ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে প্রাণঘাতী কোভিড 19 বা করোনা ভাইরাসের প্রভাবে স্থবির পুরো বিশ্ব ইতোমধ্যে প্রায় সব দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাস প্রতিরোধে বেশিরভাগ দেশেই বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা করা হয়েছে লকডাউন বাংলাদেশেও করোনা ভাইরাস প্রতিরোধে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ 8ই মার্চ দেশে প্রথম এ ভাইরাস শনাক্তের পরই চলতি মাসের 4 তারিখ পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার এরপর ক্রমান্বয়ে আক্রান্ত বাড়তে থাকায় কয়েক ধাপে বাড়ানো হয়েছে সাধারণ ছুটির মেয়াদ সবশেষ শুক্রবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে আবারও ছুটির মেয়াদ বাড়িয়ে 25 এপ্রিল পর্যন্ত নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে ছুটি চলাকালে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছে একই সঙ্গে সন্ধ্যা 6টার পর কাউকে বাইরে দেখা গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় ছুটির সময় যান চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা বহাল থাকবে তবে পণ্য পরিবহন চিকিৎসা সেবা সংবাদপত্র সহ জরুরি পরিষেবা এই ছুটির আওতামুক্ত থাকবে এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আগামী 25 এপ্রিল পর্যন্ত সব স্কুল কলেজও বন্ধ থাকবে একই সঙ্গে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে বলে জানিয়েছে ইউজিসি মুন্নাফ রশিদ সময় সংবাদ ঢাকা সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে 25 এপ্রিল পর্যন্ত বিজিএমইএ ও বিকেএমইএ এর অন্তর্ভুক্ত সব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উভয় সংগঠন এক যৌথ ঘোষণায় এই সিদ্ধান্তের কথা জানানো হয় এতে বলা হয় করোনা পরিস্থিতিতে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে এই সিদ্ধান্ত নেওয়া হলো তবে এ সময়ের মধ্যে বেতন দেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠান চাইলে তাদের অফিস খোলা রাখতে পারবে বিজিএমইএর সভাপতি রুবানা হক ও বিকেএমইএর সভাপতি সেলিম ওসমানের নামে জারি করা ওই ঘোষণায় বলা হয় কারখানার অফিস খোলা রাখতে চাইলে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন এবং শিল্প পুলিশকে অবহিত করতে হবে সেনা টহল যতক্ষণ লকডাউন ততক্ষণ এর আগে পরে বাঁশের ব্যারিকেড ছাড়া রাজধানীর অন্য এলাকার সঙ্গে সব রেড জোনের কার্যত তেমন ফারাক নেই শুক্রবার ঘণ্টা দুয়েক সেনা টহলের সঙ্গী হয়ে এমন অভিজ্ঞতা হলো সময় সংবাদের আদাবরের এই লকডাউন গলির বাঁশের ব্যারিকেডের সপ্তাহখানেকের মাথায় পিচ ঢালা পথের সাথে গড়াগড়ি খাওয়ার দৃশ্য বলে দেয় কতটা মানা হচ্ছে সামাজিক দূরত্ব রক্ষার চূড়ান্ত এ পদক্ষেপ আধ ঘন্টার চেষ্টায় লকডাউন প্রতিষ্ঠিত হলেও সেনা টহল এলাকা ছাড়তেই সেই পুরনো দৃশ্য টহলের সময়ে কিংবা পরে দেয়া এলাকাবাসীর অজুহাতেও নেই তেমন কোনো পার্থক্য আমি শুধু ফটো বিক্রি করতে গেছিলাম দোকানে গেছি এখন দোকান থেকে আবার সরাসরি বাসায় চলে যাচ্ছি ইকুইপমেন্ট ইউজ করে যাচ্ছি প্রোটেক্টিভ যেটা যেটা ইউজ করা দরকার কি করার এখন তো গরমের দিন চলে আসছে ফ্যান তো ঠিক করাতে হবে নিষেধ না আবার তো একটু ভাগ রাখছে আই যাই আমাদের এখানে তো কোনো মহামারী কিছু ধরা খেলে তো আমাদের এখানে এটা আমরা ইচ্ছে করি এটা লকডাউন করছি মোহাম্মদপুরের নবোদয় একতা বাজারটি লকডাউন এলাকায় হওয়ায় সম্প্রতি বন্ধ করা হয় শুক্রবার সকালে গিয়ে খোলা পেলে তা আবারও বন্ধ করে সেনাবাহিনী কিন্তু তাদের চলে যাওয়ার পরপরই ফিরে যায় স্বরূপে বাসাবোর নন্দীপাড়া জিরো গলির 7 জন করোনায় সংক্রমিত হন সেখানকার এক কেয়ারটেকার মসজিদ থেকে আক্রান্ত হওয়ার পর এই রেড জোনের কাউকে কাউকে দেখা গেছে জুম্মার নামাজ আদায়ে মসজিদে যেতে বলছিল নামাজ পড়ার লেগে গেছি সেনা সদস্যরা বলছেন নির্দেশনা বাস্তবায়নে তারা চেষ্টায় ত্রুটি রাখছেন না আমরা দেখতে পাচ্ছি এই লকডাউন করার পরেও বিভিন্ন সময় মানুষজন ঘোরাঘুরি করছে বা এখানে মানুষজনের সমাগম হচ্ছে তবে নতুন করে যে ভাবতে হবে বাস্তবতা তাই বলছে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে অলিগলির মতো এই লকডাউন এলাকাতেও আমরা দেখতে পাচ্ছি চোর পুলিশ খেলা আর তাই প্রশ্ন উঠেছে এ সকল লকডাউন
কতটা কার্যকর আর কতটা সাইনবোর্ড সর্বস্ব। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। ফেরত পাঠিয়ে দেয়া, জরিমানা কিংবা সরকারি আদেশ অমান্যের মামলা দিয়েও আসছে না সুফল। পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢাকায় প্রবেশ কিংবা বের হওয়া কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। তবে গতকাল সড়কে যানবাহনের সংখ্যা ছিল একেবারেই কম। সময়টা এখন ঘরে থাকার, কোভিড যুদ্ধে অংশ নেয়ার, তবে জরুরি সেবা নিষেধাজ্ঞার আওতামুক্ত। কিন্তু এ কেমন প্রয়োজন মেটানো, যেখানে নিষেধাজ্ঞার মাঝেই ঢাকা থেকে সাভার যেতে হয় শুধু খাবার পানি আনতে? এখানে জব করি, সেখানে পানি আনতে বলছে, সে পানি আনতে বলছে, আমি পানি নিয়ে আসছি। দিনটি শুক্রবার হওয়ায় সড়কে যানবাহন ছিল অনেকটাই কম। জরুরি পণ্যবাহী কিছু সংখ্যক গাড়ি চলাচল করলেও অনেকেই দেখা গেছে বিনা প্রয়োজনে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে আদেশ অমান্য করতে। অনেকদিন ধরে লকডাউন থাকবে, আমার এলাকায় লকডাউন শুরু হয়ে গেছে অলরেডি, যে কারণে আমি দুধটা কিনে বাচ্চাদের জন্য দুধ কিনে নিয়ে আসছি আর মাছ কিনে নিয়ে আসছি। এখন চলে যাচ্ছি, যে কারণে কোম্পানি বন্ধ দিয়ে দিয়েছে, বলছে কবে খুলবে জানে না। আমরা চলে যাইতেছি, ঢাকার ভিতরে থাকতেছি না। পুলিশ বলছে আইন প্রয়োগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা জরুরি সবার আগে। সাধারণ নাগরিক যদি চিন্তা করে যে আমি নিজেই করোনাকে প্রতিরোধ করব, তাহলেই সমাধান আসবে। আমরা চেষ্টা করছি যারা ঢাকার ভিতরে বা ঢাকা থেকে বাইরে যেতে না পারে, সিভিল প্রশাসনকে সহায়তা নিয়ে আমরা মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছি। যাদের বাসা থেকে একেবারে এমার্জেন্সি নিট ছাড়া বের হওয়ার কথা না, তারা যদি বের হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা কিছু লোক দাঁড়া করিয়ে রেখেছি। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে কিছু কিছু ক্ষেত্রে লঘু দণ্ড দেয় সশস্ত্র বাহিনী। এছাড়া দিনভর বিভিন্ন সড়কে ছিল সেনা টহল। এ এমনই এক যুদ্ধ যেখানে সবাইকেই লড়তে হবে সম্মিলিতভাবে। এক্ষেত্রে রণক্ষেত্র নিজের ঘর আটকে থাকতে হবে চার দেয়ালের মাঝে। মনে রাখতে হবে কারো খামখেয়ালিপনা কিংবা নিছক উদাসীনতাই ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বন্দনগরী চট্টগ্রামে ধাওয়া দিয়েই পাড়া মহল্লায় জটলা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন সেনা সদস্যরা। তরুণরা আড্ডা দিতে নিজেরাই লকডাউন দিচ্ছে এমন অভিযোগ ওঠায় এমন পদক্ষেপ নিতে হচ্ছে তাদের। সাক্ষাৎটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এভাবেই রেললাইন কিংবা বস্তির রাস্তা ধরে ধাওয়া দিয়ে শাসিয়ে আবার কখনো পরিস্থিতি বুঝিয়ে পাড়া মহল্লার রাস্তায় অবস্থান নেওয়া সাধারণ লোকজনকে বাসায় পাঠাচ্ছে সেনাবাহিনী। দিনভর নগরীর বিভিন্ন এলাকায় চলেছে সেনাবাহিনীর এই অ্যাকশন। গলিতে গলিতে পাড়া মহল্লায় বিভিন্ন উৎসুক জনতা আমরা দেখতে পেয়েছি, তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি। আর এছাড়াও দেখা গেছে যে অনেক অপ্রয়োজনীয় দোকানপাট খোলা ছিল, সেগুলো আমরা বন্ধ করিয়েছি এবং সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। গলির প্রবেশ মুখে নিজেদের দেওয়া ব্যারিকেড, কিন্তু ভেতরে সাধারণ মানুষের ঢল, দোকান বাজার সব খোলা, এমনকি মানা হচ্ছে না কোনো রকম সামাজিক দূরত্ব। আর এটাকেই করোনা ভাইরাস সংক্রমণের জন্য চরম ঝুঁকি হিসেবে দেখছে প্রশাসন। গলির মুখে লকডাউন করে একটা বাস টাস দিয়ে আটকে রাখতেছে, কিন্তু ভেতরে কিন্তু তারা গ্যাদারিং করতেছে। অনেকে দেখা যাচ্ছে এমনি এইমলেসলি ঘুরে বেড়াচ্ছে, এমনি দেখার জন্য উৎসুক জনতা যে কি হচ্ছে বাইরে। যেমন অনেক জায়গায় অনেক বাড়িতে লকডাউন করে দিচ্ছে, সেই লকডাউন বাড়ি দেখার জন্য মানুষজন ভিড় করতেছে। এদিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার সহ আনুষঙ্গিক জিনিসপত্র পৌঁছে দিয়েছে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরো থাকছে, করোনা দুর্যোগে গাজীপুরের বেশিরভাগ বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ঝুলছে তালা, সুরক্ষা উপকরণ না থাকার অজুহাত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। করোনার আতঙ্কের মধ্যে শুরু হচ্ছে ডেঙ্গুর মৌসুম। দুটোই ভাইরাসজনিত রোগ হলেও বেশ কিছু উপসর্গ আলাদা। এমন পরিস্থিতিতে চিকিৎসকদের আলাদা প্রশিক্ষণের আওতায় আনার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, তবে সন্দেহ হলেই পরীক্ষার তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ লিমনের রিপোর্ট। দেশে ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, এরই মধ্যে উঁকি দিচ্ছে ডেঙ্গুর সংখ্যা। দুটোই ভাইরাসজনিত জ্বর হওয়ায় আলাদা করা কিছুটা দূরহ, তবে চিকিৎসকরা বলছেন উপসর্গ দেখে সহজেই তারা এই দুই জ্বরকে পৃথক করতে পারেন। ডেঙ্গু এবং করোনা উভয় ক্ষেত্রেই মূল উপসর্গ জ্বর। গলা ব্যথা করোনায় থাকলেও ডেঙ্গুতে নেই, তবে করোনায় বমি ভাব থাকলেও এই উপসর্গ নেই ডেঙ্গুতে। ডেঙ্গুতে শরীরে র্যাশ দেখা দিলেও করোনায় তেমনটা হয় না। ডেঙ্গুর মাথা ব্যথা হয় চোখের পেছনের দিকে, আর করোনায় স্বাভাবিক মাথা ব্যথা। ডেঙ্গুতে শরীরে প্রচণ্ড ব্যথা হলেও করোনায় এই উপসর্গ থাকে না। আবার করোনায় ক্রমে শ্বাসকষ্ট বাড়তে থাকে, আবার করোনায় থাকে শুকনো কাশি, যেটা
ডেঙ্গুতে থাকে না। করোনায় ক্রমে শ্বাসকষ্ট বাড়ে, যদিও ডেঙ্গুতে এই উপসর্গ দেখা দেয় না। দুটাতেই জ্বর থাকবে এবং জ্বর দুইটাতেই কিন্তু হাই গ্রেড ফিভার হয়, আমি এটা বলছি, কিন্তু অন্য সিমটমগুলো, অন্য যে উপসর্গগুলো, কিন্তু ডেঙ্গুতে অনেক সিমটম বেশি। আর হাঁচি কাশি সর্দি জ্বর, হাঁচি কাশি সর্দি এবং গলা ব্যথা, এটা শুধুই কোভিড-19 বা করোনাতে হয়। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে মেডিকেল কলেজ সবখানেই বিশেষ প্রশিক্ষণের আওতায় এনেছেন তারা। ডাক্তাররা অবশ্য এটা জানেনি যে করোনার সিমটমগুলো আলাদা এবং ডেঙ্গুর সিমটমগুলো আলাদা, করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিল এরকম যদি হিস্ট্রি থাকে তখনই কিন্তু তাকে সরাসরি আইসোলেশনে নিয়ে যাবে অথবা তাকে চিকিৎসা দিবে। তো এটা কিন্তু আমাদের ডাক্তারদের কাছে একেবারে সঠিকভাবে এবং সুন্দরভাবে তারা জানে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু কিংবা করোনা যে কোনো উপসর্গ দেখলেই এই মুহূর্তে তাদের দ্রুত পরীক্ষার আওতায় আনা জরুরি। করোনার জন্য যে টেস্ট, এই টেস্টের ক্যাপাসিটি মানে বিশালভাবে বাড়ানো দরকার। এখন আমাদের দেশে যেরকম প্রত্যেক দিন হয়তো 2000 রোগীর পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষাটা 30,000, এবং যাদের ক্ষেত্রে সন্দেহ হচ্ছে ডেঙ্গু কি, তাদের জন্য যাতে টেস্টটা অত্যন্ত সুলভ হয় সেই ব্যবস্থা করতে হবে। এই সময় যে কোনো জ্বরে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে, নিজেরাই লকডাউনে রংপুরের বেশিরভাগ পাড়া মহল্লা দরজায় দরজায় রেখে যাওয়া হচ্ছে ত্রাণ, সহায়তায় জেলা প্রশাসনের হটলাইন। নেত্রকোনা ও জামালপুরে ওএমএস এর 10 টাকা কেজি দরের 150 বস্তা চাল জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বক্করের ছেলে ওএমএস এর ডিলার শাকিল বিপুল পরিমাণ চাল বিক্রি করে দিচ্ছে, এমন খবরে গতকাল বিকেলে স্থানীয় বাজারে অভিযানে যায় তারা। এ সময় একটি ভাঙাড়ির দোকান থেকে 90 বস্তা চাল সহ দোকানি সাইফুলকে আটক করা হয়। এদিকে জামালপুর সদরের পলাশতলা বাজারে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাবিবুর রহমান দুলালের গোডাউন থেকে ওএমএস এর 74 বস্তা চাল জব্দ করা হয়েছে। শুক্রবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগমের নেতৃত্বে অভিযান চালানো হয়, তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। মাদারীপুরে খাদ্যবান্ধব কর্মসূচির 100 বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সরকারি চালের বস্তা পাচার হচ্ছে এমন খবরে গতকাল দুপুরে শিবচরের কুতুবপুরে অভিযান চালানো হয়। এ সময় ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং কার্যক্রমের এজেন্ট জসিম তালুকদারের রুম থেকে 100 বস্তা চাল, সরকারি চাল উদ্ধার করা হয়। পাশাপাশি মাহবুব হাসান রাশেদ নামে একজনকে আটক করা হয়। এ চক্রের মূল হোতা জসিমকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। করোনা দুর্যোগেও ত্রাণ বিতরণে অনিয়ম ও দুর্নীতি হচ্ছে বলে জানিয়েছে দুদক। সংস্থাটি বলছে, নিজস্ব গোয়েন্দা বাহিনীর দেয়া তথ্যে বেশ কয়েকটি স্থানে দুর্নীতির চিত্র উঠে এসেছে। এ অবস্থায় সারা দেশে ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রাণ বিতরণে যারা দুর্নীতি করছে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে সংস্থাটির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। গতকাল এ সংক্রান্ত একটি চিঠি দিয়ে দুদকের প্রতিটি সমন্বিত জেলা কার্যালয়কে নির্দেশ দেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। চিঠিতে তিনি বলেন, দুদক কর্মকর্তারা এখন থেকে স্থানীয় জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। করোনা দুর্যোগে গাজীপুরের বেশিরভাগ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ঝুলছে তালা, রয়েছে রোগী না দেখার নোটিশও। সুরক্ষা উপকরণ না থাকার অজুহাত বেশিরভাগ হাসপাতাল কর্তৃপক্ষের। সিভিল সার্জন বলছে, হাসপাতাল খোলা রাখতে ক্লিনিক মালিক সমিতি নেতাদের তলব করা হয়েছে, আর এই দুঃসময়ে পাশে না থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। গাজীপুর থেকে রাজিবুল হাসানের রিপোর্ট। কয়েকদিন আগেও যেসব হাসপাতাল ক্লিনিকে নানা কৌশলে রোগীদের টানা হতো, করোনা পরিস্থিতিতে সেই সব হাসপাতালে এখন ডাক্তার নার্স খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে। শহরের অলিতে গলিতে গড়ে ওঠা ক্লিনিকগুলোর গেইটে ঝুলিয়ে রাখা হয়েছে তালা। মাঝে মধ্যে যেসব হাসপাতাল খোলা রয়েছে সেখানেও নেই বিশেষজ্ঞ ডাক্তার। চেম্বারের সামনে টানিয়ে রাখা হয়েছে রোগী না দেখার নোটিশও। এতে সেবা নিতে আসা রোগী ও তার স্বজনরা পড়েছেন চরম বিপাকে।
তবে কর্তৃপক্ষ বলছে নিজেদের পর্যাপ্ত নিরাপত্তা সুরক্ষা না থাকায় ডাক্তার নার্স ও স্টাফরা বাড়ি থেকে বের হচ্ছেন না। বিভিন্ন হসপিটালে দৌড়াইলাম কিন্তু কোনো বিশেষজ্ঞ ডাক্তার পেলাম না। অনেক জায়গায় ঘুরে আসি, মেইন রোড অঙ্গরা আইতে দেনা পুলিশে। সুরক্ষা রাখার জন্য যে যে জিনিসগুলো দরকার, কারণ এই জিনিসগুলো তো আমাদের মাধ্যমে নেই। জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করতে রাজি নয়। গাজীপুর স্বাস্থ্য বিভাগের এই শীর্ষ কর্মকর্তা জানালেন, হাসপাতালগুলো খোলা রাখতে ক্লিনিক মালিক সমিতি নেতাদের সঙ্গে দ্রুত আলোচনায় বসবেন। আর জেলা প্রশাসক বলছেন, জাতির এই দুঃসময়ে পাশে না থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এখানে যে ক্লিনিক মালিক সমিতি আছে তাদেরকে আমরা ডেকেছি, তাদের যে সভাপতি সাধারণ সম্পাদক আছে তাদেরকে আমরা বলেছি, ডাক্তারদেরকে বলা আছে যাতে তারা চেম্বার করে, যে কোনো মূল্যে তাদের এই ক্লিনিক এবং হাসপাতাল চালু রাখতে হবে। মানুষের কাছে দাঁড়ানোর জন্য আমাদের এই সম্মানিত যারা চিকিৎসকগণ আছেন তাদের আসলে দাঁড়াতে হবে। জেলার 4টি স্বাস্থ্য কমপ্লেক্স সহ 6টি সরকারি হাসপাতাল ছাড়াও শতাধিক বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল রয়েছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার পিসিআর যন্ত্র ত্রুটি দেখা দিয়েছে। ল্যাবে দায়িত্বরত চিকিৎসক জানান, বৃহস্পতিবার রাতে পরীক্ষার সময় ত্রুটি দেখা দেয়। বিষয়টি সরবরাহকারী প্রতিষ্ঠানকে জানালে আরেকটি কম ক্ষমতা সম্পন্ন যন্ত্র স্থাপন করা হয়। এতে পরীক্ষা করার সক্ষমতা কমে 4/1 দাঁড়িয়েছে। আগে প্রতিদিন এল্যাবে 94টি পরীক্ষা করা গেলেও এখন তা করা যাবে মাত্র 24টি। তবে দ্রুত বেশি ক্ষমতা সম্পন্ন যন্ত্র স্থাপনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তাতে আমরা আশা করেছিলাম যে 90+ আমরা করতে পারবো, 90-94টা পার ডে আমরা করতে পারবো। সেখানে এখন হয়তো এটা প্রায় 1/4 মতো চলে আসতে পারে, আমরা এই আশঙ্কা করছি। আমরা মেশিন সাপ্লাই দেবে যে 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 সিএমএসডি বলে, সিএমএসডিতে যে ডাইরেক্টর সাহেব উনি একজন ব্রিগেডিয়ার শহীদুল, ওনার সঙ্গে আমি কথা বলেছি এবং ওটার রিপ্লেসমেন্ট তারা দিয়ে দিচ্ছে। আগামী মঙ্গলবার নতুন মেশিন আসতেছে, আমাকে তারিখ বলে দিয়েছে। করোনা সংক্রমণ এড়াতে কিশোরগঞ্জ জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। জেলা প্রশাসক জানান, চলমান পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য জেলার জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। জেলার সাথে আশপাশের জেলার প্রবেশ পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। লকডাউনের নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে ময়মনসিংহের ফুলপুরে এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় বালিয়া ইউনিয়ন লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। সিরাজগঞ্জে রাতের আধারে যমুনা নদী দিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরছে মানুষ, এতে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মাঝে। স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জের 6টি উপজেলার যমুনা নদী দিয়ে ট্রলারে করে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে মানুষ আসছে। সেই সঙ্গে এই রুটকে ব্যবহার করে গাইবান্ধা সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষও বাড়ি যাচ্ছে। এতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্ক বাড়ছে জেলার বাসিন্দাদের মাঝে। নদীপথে আসা এসব মানুষকে ঠেকাতে টহল জোরদারের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। নারায়ণগঞ্জ এদিক থেকে ঢাকা আসতেছে নৌকা নিয়ে নেয়, যার যার এলাকা থেকে ফোন করে করে গেলে নৌকা নিয়ে তারা সেই নৌকাতে আসতে আসে, গাড়িতে আসতে পারে না, দেখা নৌকা ফোন করে নিয়ে তারা যদি ওখানে রোগ নিয়ে আসে এনে সিরাজগঞ্জ আবার রোগ ছড়াইব, তারা যেন আমাদেরকে না প্রবেশ করতে পারে সেজন্য প্রশাসনের কাছে আমাদের বিশেষ একটা অনুরোধ। যাদের গন্তব্য আসলে সিরাজগঞ্জ জেলার চরাঞ্চলের মধ্যে নয় বা সিরাজগঞ্জের অভ্যন্তরীণ চলাচল নয়, উদ্দেশ্য হচ্ছে অন্য জেলায় যাওয়া, এবং যারা মনে করা হচ্ছে নারায়ণগঞ্জ বা মুন্সিগঞ্জ বা ঢাকা থেকে চলে আসছে তাদের দিকে আমরা নজরদারি করছি। রংপুরে নিজেরাই লকডাউন ঘোষণা করে সামাজিক দূরত্ব নিশ্চিত করছেন পাড়া মহল্লার বাসিন্দারা। লাইনে দাঁড়িয়ে ত্রাণ নেয়ার অস্বস্তি থেকে বাঁচাতে দরজায় দরজায় খাদ্য সামগ্রী রেখে যাচ্ছেন ত্রাণ কর্মীরা। হটলাইনে কল করলেও ত্রাণ দিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। তরিকুল ইসলাম ও শাকিল মাহমুদের ক্যামেরায় করোনা প্রতিরোধে রংপুর নগরীর এমন ভিন্ন চিত্র তুলে ধরেছেন রতন সরকার।
কেউ বাঁশ বেঁধে, কেউ আবার দড়ি সুতা টেনে ব্যারিকেড দিয়েছে পাড়া মহল্লার গলির মুখে। নগরীর সেনপাড়া, গুপ্তপাড়া, শালবন, জুম্মাপাড়া, পাশারিপাড়া সহ প্রায় সব এলাকায় এভাবেই গড়ে উঠেছে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন। আমাদের একটা নিজস্ব প্রোটেকশনের কারণে, যাতে আদার্স মানুষ এসে আমাদের মধ্যে এই করোনার সমস্যাটা না ছড়াইতে পারে, এর জন্যই আমাদের এই ব্যারিকেডটা দেয়া। আমাদের ভালোর জন্যই হবে, আমরা বাইরে না যাই আর বাইরের লোক ভিতরে না ঢুকুক। কতটা যেভাবে ছড়িয়ে পড়ছে সব দিকে, কারো কোনো নিরাপত্তার নিশ্চয়তা নাই। বেসরকারি ও ব্যক্তি উদ্যোগেও চলছে ব্যাপক ত্রাণ তৎপরতা। মধ্যবিত্ত পরিবারগুলোর সামাজিক মর্যাদা বিবেচনা করে ঘরের দরজায় খাদ্য ও সুরক্ষা সামগ্রী রেখে যাচ্ছেন ত্রাণ কর্মীরা। আমাদের কাজকামও তো বেড়াইতে পারতেছি না, তখন বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়ার কোনো অসুবিধা আছে। মনে করেন একটা টোপলা দিলেন, এটা নিয়ে রাখলাম, এর পরবর্তীতে যদি কেউ দেয় তাহলে আমরা চলার মতন পরিস্থিতি আছে, যদি না দেয় তাহলে তো চলার মতন পরিস্থিতি না, বাড়িতেই তো বাইরে হইতেও পারতেছি না। মধ্যবিত্ত পরিবারগুলো যারা লজ্জার কারণে মানুষের সামনে যেতে পারে না, আমরা নিজ উদ্যোগে তাদের বাসার সামনে গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসতেছি। সবাই যদি সবার এলাকা থেকে নিজ নিজ জায়গা থেকে এই সহযোগিতাটা করে, তাহলে এটা গভর্নমেন্টের পক্ষে অনেক সহজ হবে এই জায়গাটা থেকে বের হয়ে আসা। জেলা প্রশাসনের হটলাইনে কল করেও খাদ্য সহায়তা পেতে পারেন যে কোনো কেউ, এমনকি জেলার ভোটার না হলেও। মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা হচ্ছে লাইনে দাঁড়াতে পারবে না, যারা হচ্ছে হয়তো বা অন্য জায়গায় তাদের বাড়ি এখানকার ভোটার না, সেই কারণে হয়তো বা কোনোভাবেই এখানে সহযোগিতা পায় না, তারা এই ধরনের নাম্বারগুলো আমি ইউজ করার জন্য অনুরোধ করব, যে আমাদের এখানে যে তিনটি হটলাইন আছে অথবা 333-তে জানালে আমরা ভেরিফাই করে তাদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছি। ত্রাণ বিতরণে প্রশাসন ও সাধারণ মানুষের এমন বিবেচনাবোধ দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির নিদর্শন বলে মনে করছেন অনেকে। আলোর নিচে যেমন অন্ধকারও থাকে, তেমনি এই স্বতঃস্ফূর্ত লকডাউন অথবা ব্যারিকেডের আড়ালে যেন অন্য কিছু না ঘটে সেদিকে অবশ্য সতর্ক নজর রাখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় পঞ্চগড়ে 7 ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর টহল দল উপস্থিত ছিলেন। সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে 7 ব্যবসায়ীকে 9,500 টাকা জরিমানা করা হয়। করোনা পরিস্থিতিতে নিজ দেশ থেকে টাকা না আসায় বিপাকে পড়েছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা। তাদের নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানালেন কলেজের অধ্যক্ষ। দরকার হলে বিদেশি শিক্ষার্থীদের খাদ্য সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। শেরিবাংলা মেডিকেল কলেজের মইনুল হায়দার ছাত্রাবাসে থাকেন বিদেশি শিক্ষার্থীরা। প্রতি মাসে দেশ থেকে মাসিক খরচের টাকা পাঠান তাদের অভিভাবকরা। কিন্তু করোনার কারণে বিশ্বের বিভিন্ন দেশে চলছে প্রায় অচলাবস্থা। ব্যাংক বন্ধ থাকায় টাকা পাঠানো বন্ধ হয়ে গেছে, আর এ কারণে উদ্বিগ্ন প্যালেস্টাইনের শিক্ষার্থীরা। Indian students here in Bangladesh have been burden on our families, so they could barely afford our monthly funds due to coronavirus, and jobs and banks in Palestine are closed now due to corona crisis. মেডিকেলের অধ্যক্ষ জানালেন বিদেশি শিক্ষার্থীদের এই মুহূর্তে কোনো সমস্যা নেই। খাবার দাবারের কোনো সমস্যা হয় কিনা সে ব্যাপারে আমরা খোঁজ রাখতেছি, যদি এরকম কোনো সমস্যা তৈরি হয় তখন যাতে আমরা খেয়ে থাকলে ওরাও খেয়ে থাকবে, যাতে ওদের কোনো সমস্যা না হয় সেটা যে কোনোভাবেই হোক আমরা প্রয়োজনে প্রশাসনের মাধ্যমে ওদের জন্য এই কোনো ব্যবস্থা যদি করা সম্ভব হয় তাহলে আমরা অবশ্যই সেটা চেষ্টা করব। এদিকে প্রয়োজন হলে বিদেশি শিক্ষার্থীদের খাদ্য সহায়তা দেয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। বিদেশি স্টুডেন্ট যারা সারা দেশে নেয় বরিশালও কিছু অবস্থান করছে। আমি ইতিমধ্যে বরিশালে কিছু ডক্টর সাথে কথা বলেছি, আমি আমাদের যে ডাইরেক্টর এবং প্রিন্সিপাল মাথার সাথে কথা বলেছি। স্টুডেন্ট যারা বিদেশে এখানে অবস্থান করছেন এবং আটকে আছেন তাদের বিশেষ করে খাওয়ার বিষয়টা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বরিশাল মেডিকেল কলেজে 33 জন বিদেশি শিক্ষার্থী রয়েছে, এর মধ্যে 28 জন প্যালেস্টাইনের এবং বাকি 5 জন নেপালের নাগরিক। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। মানিকগঞ্জে পেঁয়াজের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে। করোনার কারণে বিক্রি করতে না পেরে ক্ষতির আশঙ্কা করছেন তারা। এদিকে ভরা মৌসুমে করোনার প্রাদুর্ভাবে বিক্রির উপায় নিয়ে কৃষি কর্মকর্তার পরামর্শ না পাওয়ার অভিযোগ কৃষকদের। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
সূর্যের সাথে পাল্লা দিয়ে ভোর থেকে চলছে মানিকগঞ্জের সিংগাইর, হরিরামপুর, শিবালয় ও ঘিউর উপজেলার জমি থেকে পেঁয়াজ তোলার উৎসব। বৃষ্টির কারণে নষ্ট হওয়ার আশঙ্কায় পেঁয়াজ তোলায় ব্যস্ত কৃষক। অধিক লাভের আশায় একই সাথে মরিচ ও পেঁয়াজ চাষ করেছেন তারা। মানিকগঞ্জে তাহিরপুরি, ফরিদপুরি কিং, সোনালি জাতের পেঁয়াজ চাষই বেশি, ফলনও হয়েছে বাম্পার। কিন্তু করোনার কারণে বাজার ও আড়তে না নিতে পারায় বিপাকে পড়ছেন কৃষকরা। পেঁয়াজ সংরক্ষণের জন্য হিমাগার আর বিদেশ থেকে আমদানি বন্ধের দাবি তাদের। পেঁয়াজ পেঁয়াজ তুলছে এখন, পেঁয়াজ কিনে করতে পারতেছি না করোনার জন্যে। আমাদের হিমাগারের বিশেষ দরকার, এর সরকারের কাছে দাবি আমাদের একটা হিমাগার দেয়। আমাকে এই মানিকগঞ্জে হাট বাজার নিয়ে আমরা পেঁয়াজ বিক্রি করতে পারছি না, পয়সা যাইতেছে সরকারের কাছে, একটা বা অনুরোধ যাতে পেঁয়াজটা মানে বিদেশ থেকে কয়েক মাসের জন্য নাই নেয়, যাতে আমাকে দান পেলে শাক। পেঁয়াজ তোলা, কাটা ও শুকানোর কাজে পুরুষের পাশাপাশি ব্যস্ত পরিবারের ছোট্ট শিশু থেকে শুরু করে নারীরাও করোনা আতঙ্কে রয়েছেন তারাও। পেঁয়াজ টিয়াজ এগুলা না উঠাইলে গেলে নষ্ট হয়ে যাইব, পেঁয়াজ গুলা নষ্ট হয়ে যাবো বৃষ্টি আসলে, সেজন্য সবাই তাড়াহুড়া করে পেঁয়াজ কাটছি। ঢাকা আরিচিয়া মহাসড়কের পাশে জেলার একমাত্র বরঙ্গাইল বড় পেঁয়াজ আড়তে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের অন্যান্য স্থান থেকে কোনো পাইকার না আসায় অধিকাংশ আড়তেই বন্ধ। করোনার কারণে কৃষকদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত আড়তদাররাও। গৃহস্থ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ব্যবসায়িকরাও সমস্ত সম্পূর্ণভাবে ভাঙ্গা পড়ছি এবং আমরা খুব নাজেহাল অবস্থায় আছি। আপনার সহযোগিতা চাই। এ বিষয়ে জানতে জেলা কৃষি কর্মকর্তাকে কয়েকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। জেলায় 5,643 হেক্টর জমিতে এবার 72,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। সময় সংবাদ, মানিকগঞ্জ। নারায়ণগঞ্জে 6,000 পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছেন 17 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু। গতকাল বিকেলে শহরের পাইকপাড়া সহ আশপাশের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সহায়তা দেন তিনি। প্রত্যেক পরিবারকে 5 কেজি চাল, ডাল, আলু, তেল ও লবণ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয়। বিনামূল্যে খাবার পেয়ে খুশি হত দরিদ্ররা। এ সময় প্রত্যেকটি পাড়া মহল্লায় করোনা প্রতিরোধে হাত ধোয়ার বেসিন বসানোর পাশাপাশি প্রয়োজনে আরও খাদ্য সরবরাহ করা হবে বলে আশ্বাস দেন তিনি। করোনা ভাইরাসের কারণে মানুষ এখন ঘরবন্দি, কমেছে দূষণের মাত্রা, নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছে প্রকৃতি। পর্যটকের পদভারে ক্লান্ত ছিল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সেখানে এখন বাসা বেঁধেছে লাল কাঁকড়া, সাগরলতা ও গাং কবুতরের দল। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। করোনা পরিস্থিতির কারণে শুনশান নীরবতা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে, আর এই সুযোগে আপন মনে ডালপালা মেলেছে প্রকৃতি। সৈকতের বালিয়াড়িতে বাসা বেঁধেছে খুদে লাল কাঁকড়ার দল। গোলাপের মতো ফুটে অবাধ বিচরণ করছে তারা, মাতছে নানা খুনসুটি আর লুকোচুরিতে, বালুচরে বল বানিয়ে করছে আলপনার কাজ। সৈকতের তীর জুড়ে বিনে বাদায় ডালপালা মেলেছে বিলুপ্ত সাগরলতা, বাতাসের সঙ্গে ঢোল খাচ্ছে তার সবুজ লতা, ফুটেছে ফুলও। জোয়ারে ভেসে আসা খুদে জলজ প্রাণী সাগরের ঢেউর সঙ্গে মিতালি করছে গাং কবুতরের দল, জল খেলি খেলছে একে অন্যের সঙ্গে। বছরের একটি নির্দিষ্ট সময়ে যদি পর্যটক সীমিত করা হয় তাহলে পর্যটন এবং পরিবেশ, সমুদ্রের ইকোসিস্টেমগুলো রক্ষা করা যাবে। একটু সুযোগ পেলে প্রকৃতি নিজের সবটুকু রং রূপ নিয়ে সেজে ওঠে, কিন্তু মানুষের বিরূপ আচরণ তাদের পদে পদে বাধা দেয়। তাই তো প্রকৃতির অপরূপ পরিবেশ ধরে রাখতে সৈকতের মানুষের যাতায়াত সীমিত করার দাবি পরিবেশবাদীদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। করোনা প্রাদুর্ভাবে চট্টগ্রাম নগর জুড়ে শত শত কুকুর, বিড়াল সহ বিভিন্ন প্রাণী পড়েছে চরম খাদ্য সংকটে। হোটেল, রেস্তোরাঁ, দোকান বন্ধ থাকায় ভাগাড় থেকেও কোনো খাবার পাচ্ছে না এই প্রাণীগুলো। এই অবস্থায় ফেসবুক ভিত্তিক কয়েকটি সংগঠন পশুদের খাবার সরবরাহের ব্যবস্থা করছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। জীবে প্রেম করে যে জন, সেজন সেবিছে ঈশ্বর, স্বামী বিবেকানন্দের এই বাণী বাস্তব জীবনে আমরা কজন মেনে চলি। করোনা ভাইরাস মহামারীর এই সময় সকল শ্রেণী পেশার মানুষ নিজের ও পরিবারের প্রাণ বাঁচাতে ঘরে অবস্থান করছেন। কেউ মেনে চলুক আর নাই চলুক, ঠিক এ মুহূর্তে পশুদের প্রাণ বাঁচাতে এগিয়ে এসেছে কিছু তরুণ তরুণী। করোনা ভাইরাসের কারণে মানুষ অনেকটা ঘরে অবস্থান নিয়েই, রাস্তার কুকুরগুলো পাচ্ছে না প্রয়োজনীয় খাবার,
একদিকে সব ধরনের খাবারের দোকান ও রেস্টুরেন্ট বন্ধ, অন্যদিকে ডাস্টবিনও ময়লা আবর্জনা ফেলছে না কেউ। ফলে অনেকটা অনাহারে দিন কাটছে কুকুরগুলোর। প্রাণীর প্রতি ভালোবাসা থেকে ফেসবুক ভিত্তিক কয়েকটা পশুপ্রেমী সংগঠনের তরুণ তরুণী একসাথে মিলিত হয়ে পুরো নগরী জুড়ে কুকুরদের খাবারের ব্যবস্থা করছে। চাল ডাল আলু মাংস একসাথে খিচুড়ি করে ওদেরকে দিয়ে দিচ্ছে আর কি, সিদ্ধ করে দিয়ে দিচ্ছে। যতদিন এরকম চলতে থাকবে যে স্বাভাবিক পরিস্থিতি আসবে না, ততদিন পর্যন্ত আমরা খাবারটা দিয়ে যাব। সাধারণ ছুটি চলাকালীন অবস্থায় প্রতিদিনই এলাকা ভাগ করে প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে কুকুর বিড়ালদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে সংগঠনটির পক্ষ থেকে। এদের দেখার সাথে সাথেই লেজ নাড়তে নাড়তে হাজির হয় কয়েকদিন ধরে অনাহারে থাকা কুকুরগুলো। পশুদের প্রতি ভালোবাসা থেকেই এই কাজটি করছেন বলে জানান পশুপ্রেমীরা। ফেসবুকে বিভিন্ন গ্রুপে আমরা পোস্ট করতেছি ফান্ডের জন্য, মোটামুটি আমরা সাড়া পাচ্ছি। নেপাল থেকে নিয়ে এয়ারপোর্ট এরিয়া আমরা সবগুলো দিয়ে এলাম, কিন্তু সবার অবস্থা কি শুকিয়ে গেছে, কেউ কেউ অনেকদিন খাইনি, বোঝা যাচ্ছে খেতেই পাইনি এরা। খাবার দেওয়ার সাথে সাথে এরা হামলে পড়ছে খাওয়ার জন্য। গত কয়েকদিনে 500 থেকে 600 কুকুরের খাবারের ব্যবস্থা করে সংগঠনগুলো। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা পরিস্থিতিতে বান্দরবানে সাংরাই উৎসব সহ নববর্ষের সব ধরনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। গতকাল সকালে পার্বত্য জেলা পরিষদের হলরুমে এক জরুরি সংবাদ সম্মেলনে তথ্য জানান চেয়ারম্যান। তিনি জানান, প্রতিবছর নববর্ষ উপলক্ষে নানা উৎসবের আয়োজন করে থাকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো, কিন্তু এবার করোনা সংক্রমণ ঠেকাতে জনসমাগম নিষিদ্ধ থাকায় বৌদ্ধ বিহারের সঙ্গে কথা বলে সব ধরনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 25 এপ্রিল পর্যন্ত বাড়ল সাধারণ ছুটি, বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠানও, সন্ধ্যা 6টার পর বাইরে বের হলে আইনি ব্যবস্থা। কোভিড-19 ও ডেঙ্গুর মূল উপসর্গ জ্বর, আলাদা করা নিয়ে শঙ্কা, চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের, সন্দেহ হলেই পরীক্ষার তাগিদ। নেত্রকোনা ও জামালপুরে ওএমএস এর 150 বস্তা চাল জব্দ, করোনা দুর্যোগে ত্রাণ বিতরণে অনিয়ম তদারকির সিদ্ধান্ত দুদকের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।